হ্যালো বন্ধুরা, কালারবাস চ্যানেলের নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজকের ভিডিওয়ে আপনাদের দেখাবো দক্ষিণী সুপারস্টার সামান্তার জীবনের অজানা 10টি দিক। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এক, দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী সামান্তা কেনেনি রীতিমতো সাড়া ফেলেছেন দক্ষিণী ছবিতে। রাঙ্গাস্থলাম, থেরি, অঞ্জান, সুপার ডিলাক্সের মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টারের এই পুত্রবধূ। 2013 সালে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হন। পরবর্তীকালে একজন ডায়াবেটিক রোগীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। দুই, প্যাশনের টানে নয়, প্রধানত অর্থনৈতিক সংকটে পড়ে এই কাজের খোঁজ শুরু করেছিলেন সামান্তা। অভিনেত্রী যখন সদ্য 20 কোঠায় পা রেখেছিলেন, সেই সময়ে ভীষণ অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছিল তার। অর্থ রোজগার করতে একাধিক কাজ করেছিলেন সামান্তা, তার মধ্যে ছিল মডেলিংও। সেসব করতে করতেই ফিল্মি দুনিয়ায় প্রবেশ তার। তিন, অভিনেত্রীর নিজস্ব একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড রয়েছে যার নাম শাকি। সেই সংস্থা মূলত নারীদের জন্যই। নারীদের জন্য বিভিন্ন অ্যান্থেটিক ও ফিউশন পোশাকের সমাহার সাজানো হয়েছে অভিনেত্রীর এই ফ্যাশন স্টোরে। চার, এই অভিনেত্রীর বন্ধুবান্ধব এবং অনুরাগীরা তাকে স্যাম বলে ডাকেন। অন্যদিকে সামান্তার পরিবারের সদস্য আত্মীয়রা ডাকেন যশোদা নামে। পাঁচ, এক কথায় কেউ নেই, বিনোদন জগৎ থেকে বহুদূর ছিল সামান্তার পরিবার। অভিনয় জগতের কোনো ব্যক্তিত্বের সঙ্গেই পূর্ব পরিচয় ছিল না সামান্তা কিংবা তার পরিবারের কোনো সদস্যের। সাত, বেশ কয়েকজন রয়েছেন এই অভিনেত্রীর প্রিয়র তালিকায়। বিশ্ববিখ্যাত হলিউড নায়িকা উড্রে হেপবার্ন তার অভিনয়ে রীতিমতো অন্ধভক্ত সামান্তা। আট, স্কুল জীবনে ছাত্রী হিসেবেও দুর্দান্ত ছিলেন সামান্তা, এক কথায় ক্লাস টপার। চেন্নাইয়ের নিজের স্কুল জীবন কাটিয়েছেন তিনি। সিআইএর স্টিফেন ম্যাট্রিকুলেশন স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন এই দক্ষিণী তারকা। নয়, প্রত্যুষা নামের একটি নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে সামান্তার। বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সংস্থা, বিশেষ করে শিশু ও নারীদের নানান ওষুধের খরচ বহন করে তিনি। দশ, সামান্তা কেনি শুধু নিজের বড় তারকা নন, তার শ্বশুরমশাই দক্ষিণী ছবির বড় তারকা। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে হয়েছে সামান্তার। শ্বশুরমশাইয়ের সঙ্গে যে সামান্তার বেশ স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক, তা তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।